মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি সকালে, নতুন আরেকটি দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে আজকে সকালটা শুরু করছি। আর আজকে দারুণ কুয়াশা পড়ছে, তবে কুয়াশা পড়ার একটা কারণও রয়েছে। কারণ আজকে যেহেতু পৌষ সংক্রান্তির চাল কোটা, তো ওই কারণেই এত আর কি কুয়াশা পড়েছে, চারপাশটা ঢেকে রয়েছে। আর কুয়াশা পড়ুক আর যাই পড়ুক, আজকে কিন্তু সমস্ত কাজবাজ করতে হবে, লেপা মোছা। আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে এখন হাত মুখটা ধুয়ে নিচ্ছি। সবার প্রথমে হাত রান্নাঘর থেকে বাসন বের করে নিয়েছি, আর এখন আমি সার্ফ দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে নেব আর বাসনও মাজবো। তো এই কারণে আমি ছাইয়ের মধ্যে একটু সার্ফ মিশিয়ে নিলাম আর একটু সার্ফ দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে নেব। তো কালকে বিকেলবেলা আমি মাঠ থেকে গোবর এনে রেখেছি, ওই ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি, কারণ সবসময় সম্ভব হয়ে ওঠে না। ক্যামেরায় অফ ক্যামেরায় আমাদের অনেক কাজই করতে হয়। তো আমি বিকেলবেলা অনেকটা গোবর নিয়ে এসেছিলাম প্লাস্টিকগুলোতে করে, তো সেই প্লাস্টিকের গোবরগুলো দিয়ে আমি লেপে নেব। তো এখানে রয়েছে এক প্লাস্টিক আর ওইদিকে কিছুটা রয়েছে, তো সমস্ত গোবরটা এক জায়গায় করে আমি একদম সারা উঠোনটা লেপে নেব। তো সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের গোবর দিয়ে না লেপলে বাড়িঘর কিন্তু শুদ্ধ হয় না। তো আগে দেখতাম ছোটোবেলায় রোজ সকালবেলা মা ওরা গোবর মানে গোবর ছড়া দিত, এখন কিন্তু সেই চলটা উঠেই গেছে। তবে আমি কিন্তু মাঝে সাঝে চেষ্টা করি দেবার, তারপর বাড়ির কাজটা সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে উনুন থেকে ছাই তুলে একদম রান্নাঘরের উনুন লেপে তারপরে একবারে বের হয়ে যাবো। তো ঠান্ডায় এসব কাজ না করলেও একদম মানে অগোছালো হয়ে যাবে আর কি বাড়িঘর। আর তাতে করে আজকে যেহেতু লেপা মোছার দিন, তাই লেপা মোছা করতে হবে। আর এদিকে রান্নাঘরটা লেপে রেখে আমি এখন চলে এসেছি বাইরে, বাসনটা মেজে নিয়েছি আর আমার যে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি জামাকাপড়টা, সেই জামাকাপড়টা কেচে নিয়েছি। সত্যি কথা বলতে এত পরিমাণ ঠান্ডা, মানে যতই বেলা হচ্ছে ততই যেন ঠান্ডাটা বেড়ে চলেছে। তবে পৌষ সংক্রান্তির প্রস্তুতি তো শুরু করতে হবে, যেমন আজকেই সেটার দিন, তাই আর কি করতে হবে। আর নাইটিটা থেকে রং ছাড়ছে যেন, তো বুঝতে পারিনি নাইটিটা থেকে রং ছাড়বে, তো এটা কেন যে রংটা ছাড়ছে বুঝতে পারছি না, একদম কাঁচা রং হয়তো বা। তো ওই কারণেই নাইটিটা একটা জলে জল কাঁচা করে ধুয়ে দিলাম, আর আমি এখন গোবর মাটিটা গুলে নেব উঠোনটা লেপার জন্যে। তো এত সৌভাগ্য, দেখো আমি বাইরে লেপা মোছা করতে করতে এদিকে তোমাদের দাদা ভাই লাল চা করে নিয়েছে আদা দিয়ে। তবে চাটা কিন্তু বেশ ভালো হয়েছে, আজকে আর ধীরে সুস্থে বসে খাচ্ছি না, কারণ মাথার উপরে অনেক চাপ রয়েছে কাজের। আর তোমাদের দাদা ভাই বলছে আমাকে উনুনটা ধরিয়ে দাও, আমি এদিকে উনুনে রান্না মানে ভাতটা হতে থাক, তুমি বাইরেটার আর একটু লেপে নিতে পারবে। তাই আমি ওকে উনুনটা ধরিয়ে দিতে চলে এসেছি ঘরে। তো দেখো আমার হাতে কিন্তু এখনও গোবর লেগেই রয়েছে, তো এইভাবেই চলে এসেছি রান্নাঘরে। কেন বলো তো, আমি শুধু উনুনটা ধরিয়ে দিয়ে চলে যাব, আর সমস্তটা তোমাদের দাদা ভাই করবে। তো আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলাম, যেহেতু উনুনে তিনটে মাথা তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানা হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি রান্না করবার আগে প্রণাম করে নেবার।
তো ঘরে তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একদম বাইরে, ওই বড় ঘরের রান্নাঘরের ডোয়াগুলো লেপে নেব। আর এখানে দেখো ফুল গাছগুলো রেখেছি, তবে ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর ফুল হচ্ছে। তো ফুল গাছগুলো যদি কেউ ছিঁড়ে ফেলে তখন ভীষণ খারাপ লাগে জানো। আর বাচ্চাগুলোর একটা বাজে স্বভাব কি, এসে আগে ফুলগুলো ছিঁড়ে ফেলবে। তবে আমার ভীষণ রাগ উঠে যখন ফুল কেউ ছিঁড়ে ফেলে। আমি তো সবসময় চেষ্টা করি ফুল গাছ লাগানোর, আমার বাচ্চাগুলো আবার কখনো ফুল ছিঁড়ে না। তো ওদেরকে আমি সবসময় বলেই ছিঁড়ো না, এসব ছিঁড়তে হয় না, ঠাকুরকে পুজো দেব, এই সেই বলেই রাখি আর কি। তবু ওরা ছিঁড়ে না। তো বাইরের কেউ এসে ছিঁড়লে খারাপ লাগে না বলো? আমার তো ফুল গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার এদিকে বড় রান্নাঘরের ডোয়াগুলো লেপা হয়ে গেল, আর এদিকে আরেকটা দিদিভাই চলে এসেছে চাল কোটার জন্যে। তো আমি বারান্দাটা আগেই মুছে দিয়েছি, সেই ঢেকির পাটটার সমস্ত কিছু। তো দিদিভাই বলছে তখন সবাই আসবে, অনেকটা বেলা হয়ে যাবে, তাই আর কি দিদিভাইটা আগে কুটে নিয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের ওখানে কার কার ঢেকি আছে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের ভাতটা হয়ে গেছে, আর আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর এখন বেগুন ভাজা করে নিচ্ছি বেসন দিয়ে। তো তোমাদের দাদাভাই কিন্তু বেসন দিয়ে বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তো এই কারণে আর কি ভাজা। তো এই দেখো এই এইমাত্র সমস্ত কাজ লেপা মোছা কমপ্লিট হলো, আর স্নানটাও করে নিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই চালটা ইয়ে করে দিচ্ছে, আর আমি এখন ছাকনিতে থাকবো, দেখো না নুপুর করে দিচ্ছে, মনে হয় আমার থেকে বেশি পারবে। তো কে কে ঢেঁকি পার দিতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমিও পারি, কিন্তু কি বলতো ওই এখন ছাকতে হবে যেহেতু, ওই জন্য আর কি তোমাদের দাদাভাই করে দিচ্ছে। আর মোটামুটি আমাদের পাড়া সবার কোটা হয়ে গেছে জানো, শুধু আমরাই আছি এখনো বাকি। তো চলো আমরাও তাড়াতাড়ি একটু করে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রে। কখনোই করিনি সত্যি কথা বলতে, তবে এখন কিন্তু বেশ পারি, মানে আমি যদি পার দিই কেউ যদি ছাকনি দিয়ে ছাকে সে পারবেই না ছাকতে, তো ওকে রেস্ট নিতে হবে। আর আমার মেয়ে বলছে ও আমাকে করে দেবে, তো ওকে বারবার বলছি, দেখো রাগ হয়ে যা চলে গেল, তো বলছে আমি করতে পারবো আমি করতে পারবো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো পার দেয়, তো এত ভালো পার দেয় আগে কখনো জানি না। তো ঢেকির কাজটা না ওরা আগে থেকেই করতো আর কি, ওদের বাড়িতে নাকি চাল ধান সব কিছুই ঢেকিতে করা হতো, ধান থেকে চাল করা আর কি। ভীষণ ভয় লাগে ওর ইয়েতে, যদি হাত দিই হাতটা যদি ছেঁচে যায়। তো এদিকে সামনে কিন্তু আমার শাশুড়ি মাও বসে রয়েছে, তো কত কিছু বলছে, মানে ওই কথাগুলোই বলছিলাম আর কি। তো এদিকে দেখো আমার মেয়ের কাজটা একটু দেখো, কত কিছু যে বলছে, 10টা বাড়ি কাজ করি আমি, ওই ওই গানটা দিয়ে ভিডিও মানে রিলস করার ইয়ে বলছে আমাকে। তা আমি বললাম না করতে হবে না, তো তবুও দেখো না পারছেই না একদম। তো লাস্ট ফিনিশিং ওকে একদম ভীষণ বকা দিই, তারপর ওখান থেকে সরে, নয়তো একদম সরতে চাইছিলই না, বারবার শুধু একটাই কথা পারবে পারবে। তো এই দেখো বকাটা খাওয়ার পর তারপরেও যাচ্ছিল না, আর আমার শাশুড়িমা বলছিল ও যখন ইয়ে করবে তখন কিন্তু ভুলেও হাত দিও না, হাত দিলে কিন্তু ভাত খাওয়া একদম বন্ধ হয়ে যাবে, আর সমস্ত কাজ কে করে দিবে, নিজের হাতে কাজ করে খাওয়াটা অনেক ইয়ে, তারপরে তোমাদের দাদাভাই আসে আর কি। তো এদিকে চাল কোটা তো হয়ে গেছে, আর এখন পিঠে করার পালা। এদিকে দেখো আমি গুড়টা জাল দিয়ে নিয়েছি, আর এদের বাড়িতে নাকি আজকে ভিজানো পিঠে খাওয়া খেতে হয় আর কি। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে বলো তো। আর আমি হাঁড়ির মধ্যে গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা দিয়ে এখন আমি চালগুলো মানে মেখে নেব, তাহলে পিঠেটা বেশ নরম হবে। তো এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে আর পৌষ পার্বণের আয়োজন শুরু করে দিয়েছি। তো দেখো মানে
কি করব কি না করব বুঝেই পাচ্ছি না, তো ওই করছি আর কি টুকটাক করে। আর এদিকে দুধটা ঢেলে নিব হাঁড়ির মধ্যে, দুধটা জাল করে পিঠে করে করে গুড়ের সঙ্গে মিশিয়ে তারপর ভিজিয়ে রাখবো। তো সারা রাত ভিজে যাওয়ার পর খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটাকে ভিজানো পিঠো বলে। তো তোমাদের ওখানে কার কী নাম বলে তো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমাদের এখানে এটা ভিজানো পিঠাই বলে। তো আমাদের বাড়ির এটা নিয়ম, আর তোমাদের ওখানকার কার কী নিয়ম অবশ্যই বলো। আর তোমরা যারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর কারো যদি পিঠে খেতে মন চায় আমার বাড়িতে চলে এসো, আজ না হয়তো কাল আমি করে খাওয়াবো। কি বলো তো, আমাদের এখানে না আমার বাড়িতে মানে সমস্ত কিছুই রয়েছে, ঢেঁকি থেকে শুরু করে চাল টাল সমস্ত কিছুই রয়েছে। হয়তো বা হতে পারে একটু গরিব, হয়তো ভালো জায়গায় বসতে দিতে পারবো না, তবে আমার মনটা, আমি মনে করি আমার মনটা ভীষণ বড়। আর এদিকে দেখো অনেকটা জল দিয়ে ফেলছিলাম তাই জলটা কমিয়ে নিলাম। তো যেই কথাটা না বললেই নয়, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।